করোনা ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব লকডাউনে আশ্রয় নিয়েছে, আর এই লকডাউনের জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পরিযায়ী শ্রমিকরা। একদিকে কাজ হারানোর চালা, অন্যদিকে নিজের বাড়ি ফেরার চিন্তা, ট্রেন বাস কিছুই নেই, উপায় না পেয়ে কেউ পায়ে হেঁটে কেউ বা সাইকেলে করে নিজের বাড়ি ফেরার চেষ্টা চালাচ্ছে। এমনই পাঁচটি দলে মোট 55 জন পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে, কেউ আসছে সাইকেলে চেপে, কেউ পায়ে হেঁটে 34 নম্বর জাতীয় সড়কের ধার দিয়ে তারা বাড়ি ফিরছে। তাদের মধ্যে নিউ দীঘা থেকে কেউ আসছেন দমদম, ধুবুলিয়া, কেউ আবার যাবেন কোচবিহার, দুমকা, কেউ যাবেন উত্তর দিনাজপুর, ঝাড়খণ্ড। আজ 34 নম্বর জাতীয় সড়কে তাদেরকে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সাগরদিঘি থানার ওসি সুমিত বিশ্বাস সঙ্গে সঙ্গে ধামোয়ার মোল এলাকা 34 নম্বর জাতীয় সড়কে ছুটে আসেন। তারপরই পরিযায়ী শ্রমিকদের জন্য জলের বোতল, শুকনো খাবার, বাচ্চাদের জন্য দুধ ইত্যাদির সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা করে প্রত্যেককে মাস্ক বিতরণ করা হয়। এরপরে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং টেস্ট করা হয়, দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র। রাষ্ট্রীয় পরিবহনের একটি বাসে করে প্রত্যেককে ফারাক্কা পর্যন্ত নামিয়ে দেওয়ার ব্যবস্থাও করেন ওসি সাহেব। পুলিশের এই ব্যবস্থাপনায় খুশি পরিযায়ী শ্রমিকরা। কি বলছেন তারা চলুন শুনে নি। জিয়াউল রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কিসে আসছেন? আপনার বাড়ি কোথায়? আমাদের ঝাড়খণ্ড, একই জায়গা, চেক আপ হচ্ছে।